হ্যালো এভরিওয়ান, আমি রোমা। আজকে আমি আপনাদের জন্য একটি জব নোটিফিকেশনের আপডেট নিয়ে এসেছি। এই নোটিফিকেশনটি বেরিয়েছে এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের পক্ষ থেকে। এখানে আপনাদের বিভিন্ন গ্রাউন্ড স্টাফ পদে নিয়োগ করা হবে। 145টি ভ্যাকেন্সি রয়েছে এবং এই পোস্টের জন্য অল ইন্ডিয়ান ক্যান্ডিডেট ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আপনাদের নিয়োগ করা হবে সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে। এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। এই নোটিফিকেশনের পিডিএফ লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একবার ডাউনলোড করে দেখে নেবেন ফর্ম ফিল আপ করার আগে। তো চলুন এবার আমরা দেখে নিই ভ্যাকেন্সি ডিটেলস। আপনাদের জব লোকেশন হয়ে যাবে ডক্টর বাবা সাহেব আম্বেদকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নাগপুর, এবং আপনাদের নিয়োগ করা হবে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে। এখানে আপনাদের ভ্যাকেন্সি ডিটেলস দেয়া রয়েছে, এখানে পোস্টের নাম দেয়া রয়েছে, এবং এখানে দেয়া রয়েছে কতগুলি করে ভ্যাকেন্সি রয়েছে পোস্ট ওয়াইজ, এবং এখানে আপনাদের ইন্টারভিউর ডেট এবং টাইম দেয়া রয়েছে, এবং এখানে আপনাদের ইন্টারভিউর ভেনু দেয়া রয়েছে। এই ঠিকানায় আপনাদের পৌঁছে যেতে হবে ইন্টারভিউ। প্রথম পোস্ট রয়েছে ডিউটি অফিসার, 4টি ভ্যাকেন্সি রয়েছে। জুনিয়র অফিসার প্যাসেঞ্জার পদের জন্য 1টি ভ্যাকেন্সি রয়েছে। জুনিয়র অফিসার টেকনিক্যাল পদের জন্য 2টি ভ্যাকেন্সি রয়েছে, এবং এই 3টি পোস্টের ইন্টারভিউ হয়ে যাবে 3 এপ্রিল সকাল 9:30 থেকে 12:30 পর্যন্ত। কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদের জন্য 16টি ভ্যাকেন্সি রয়েছে, আপনাদের ইন্টারভিউ হয়ে যাবে 4 এপ্রিল। র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ পদের জন্য 18টি ভ্যাকেন্সি রয়েছে। ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার পদের জন্য 6টি ভ্যাকেন্সি রয়েছে, এই 2টি পদের জন্য ইন্টারভিউ হয়ে যাবে 5 এপ্রিল। হ্যান্ডিম্যান পদের জন্য 98টি ভ্যাকেন্সি রয়েছে, আপনাদের ইন্টারভিউ হয়ে যাবে 6 এবং 7 এপ্রিল। তো টোটাল সব মিলিয়ে ভ্যাকেন্সি রয়েছে 145টি। এবার আমরা দেখে নিই পোস্ট ওয়াইজ আপনাদের কি শিক্ষাগত যোগ্যতা এবং এক্সপিরিয়েন্স প্রয়োজন হবে এবং আপনাদের কি স্যালারি রয়েছে। ডিউটি অফিসার পদের জন্য আপনাদের গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে, এর সাথে আপনাদের 12 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। স্যালারি আপনারা পেয়ে যাবেন 32,200 টাকা পার মান্থ, এবং আপনাদের বয়সসীমা চাওয়া হয়েছে ম্যাক্সিমাম 50 বছর পর্যন্ত। জুনিয়র অফিসার টেকনিক্যাল পদের জন্য আপনাদের ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে, মেকানিক্যাল অথবা অটোমোবাইল অথবা প্রোডাকশন অথবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে। এর সাথে আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। স্যালারি আপনারা পেয়ে যাবেন 25,300 টাকা পার মান্থ, আপনাদের বয়সসীমা চাওয়া হয়েছে ম্যাক্সিমাম 28 বছর পর্যন্ত। জুনিয়র অফিসার প্যাসেঞ্জার পদের জন্য আপনাদের গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে, এর সাথে 9 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। স্যালারি পেয়ে যাবেন 25,300 টাকা পার মান্থ, এবং আপনাদের বয়সসীমা চাওয়া হয়েছে ম্যাক্সিমাম 35 বছর পর্যন্ত। কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদের জন্য আপনাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে, তার সাথে আপনাদের ইংলিশ এবং হিন্দি ভাষা ভালোভাবে লিখতে এবং বলতে জানতে হবে। স্যালারি আপনারা পেয়ে যাবেন 21,300 টাকা পার মান্থ, আপনাদের বয়সসীমা চাওয়া হয়েছে ম্যাক্সিমাম 28 বছর পর্যন্ত। র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ পদের জন্য আপনাদের ডিপ্লোমা করা থাকতে হবে মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা প্রোডাকশন অথবা ইলেকট্রনিক্স অথবা অটোমোবাইল নিয়ে। স্যালারি আপনারা পেয়ে যাবেন 21,300 টাকা পার মান্থ, বয়সসীমা আপনাদের চাওয়া হয়েছে ম্যাক্সিমাম 28 বছর পর্যন্ত। আপনাদের অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার পদের জন্য আপনাদের মাধ্যমিক পাস করা থাকতে হবে, এর সাথে আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। স্যালারি আপনারা পেয়ে যাবেন 19,350 টাকা পার মান্থ, এবং আপনাদের বয়সসীমা চাওয়া হয়েছে ম্যাক্সিমাম 28 বছর পর্যন্ত। হ্যান্ডিম্যান পদের জন্য আপনাদের মাধ্যমিক পাস করা থাকতে হবে, এর সাথে আপনাদের অবশ্যই ইংলিশ এবং হিন্দি লিখতে এবং বলতে জানতে হবে। স্যালারি আপনারা পেয়ে যাবেন 17,520 টাকা পার মান্থ, এবং বয়সসীমা আপনাদের চাওয়া হয়েছে ম্যাক্সিমাম 28 বছর পর্যন্ত। এবার আমরা দেখে নিই আপনাদের সিলেকশন কিভাবে হবে। ডিউটি অফিসার, জুনিয়র অফিসার টেকনিক্যাল, জুনিয়র অফিসার প্যাসেঞ্জার, কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, এই পদগুলির জন্য আপনাদের সিলেকশন হবে পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে। র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ এবং ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার পদের জন্য আপনাদের ট্রেড টেস্ট হবে এবং ইন্টারভিউ হবে। হ্যান্ডিম্যান পদের জন্য আপনাদের প্রথমে পিইটি টেস্ট হবে, তারপর হবে আপনাদের ইন্টারভিউ। এবার আমরা দেখে নিই আপনারা অ্যাপ্লাই কিভাবে করবেন। যেহেতু এখানে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে, সেহেতু এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে প্রথমে কোথাও পাঠানোর প্রয়োজন হবে না। এই নোটিফিকেশনের শেষে আপনারা একটি অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। এই যে এটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনাদের এ4 সাইজ পেপারে প্রিন্ট আউট বার করে নিতে হবে, এবং তারপর নিজের হাতে ফর্মটিকে ফিল আপ করে নিতে হবে। এই ফর্মটিকেই আপনাদের সাথে করে নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের দিন। তবে এর সাথে আপনাদের কিছু ডকুমেন্টস নিতে হবে। এই যে এখানে ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে, এই ডকুমেন্টসগুলি আপনাদের সাথে করে নিয়ে যেতে হবে। সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপিও আপনাদের সাথে করে নিয়ে যেতে হবে, এর সাথে আপনাদের অরিজিনাল কপিও নিয়ে যেতে হবে। আপনারা আপনাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফও সাথে করে অবশ্যই
অবশ্যই নিয়ে যাবেন। আপনাদের অ্যাপ্লিকেশন ফিও রয়েছে, অ্যাপ্লিকেশন ফি আপনাদের ডিমান্ড ড্রাফটের মাধ্যমে পে করতে হবে। আপনাদের ডিমান্ড ড্রাফটি কাটতে হবে ইন ফেভার অফ AI এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড পেয়েবল অ্যাট মুম্বাই এই নামে। আপনাদের অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে 500 টাকা, তবে SC ST ক্যান্ডিডেটদের কোনো অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে না। আপনারা যে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি পে করবেন, সেই ডিমান্ড ড্রাফটেও অবশ্যই ইন্টারভিউয়ের দিন আপনারা সাথে করে নিয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে এইরকমই জব রিলেটেড নোটিফিকেশান নিয়ে। আজকের জন্য বাবাই।